বিশ্বকাপের দল ঘোষণা নয় এশিয়া কাপেরও। তবুও পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট স্কোয়াডের জন্য কতই না অপেক্ষা। প্রায় মাস দুয়ের পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা তো আছে, সঙ্গে যোগ হয়েছিল চলমান পরিস্থিতি। পূর্ব নির্ধারিত শিডিউলের চার দিন আগেই দল পাকিস্তান যাওয়ায় টেস্ট স্কোয়াড ঘোষণার সময় এগিয়েছে। তিন নির্বাচকের দুজনই এ আর এইচপি ট্যুরে দেশের বাইরে থাকলেও লিপু হান্নান রাজ্জাকরা দল চূড়ান্ত করে ফেলেছেন শুক্রবারই। তিন দিন পরে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। ১৬ সদস্যের বহরে আলোচিত নামটি নিশ্চিত রূপে সাকিব আল হাসান, না পারফরমেন্সের কারণে নয়। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের সংসদ সদস্য হয় শেষ পর্যন্ত ঘোষিত স্কোয়াডে সাকিবের জায়গা মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে কোনো বিতর্কের পথেই হাঁটেনি বিসিবি, দলে রেখেছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। ইঞ্জুরিতে সবশেষ টেস্ট সিরিজে ছিলেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম, পাকিস্তান সফরে ফিরছেন তিনিও। যদিও এই মুহূর্তে এ দলের হয়ে দেশটিতে আছেন মুশি, মিডল অর্ডারে তাকে জায়গা করে দিতে বাদ পড়তে হয়েছে শাহাদাত হোসেন দীপুকে। ১৪ মাস পর সাদা পোশাকে ফিরেছেন তাসকিনও। যদিও প্রথম টেস্টে তাকে নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি, তবে দ্বিতীয় টেস্টে অ্যাভেলেবেল আছেন ঢাকা এক্সপ্রেস। মূলত তার জন্যই ১৫ নয় ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা। দলের বাকি নামগুলো প্রত্যাশিত। মুমিনুল, লিটন, জাকির জয়, আছেন তরুণ পেসার নাহিদ রানাও। সোমবার প্রথম ধাপে পাকিস্তান যাবেন টাইগাররা। একদিন বিশ্রাম শেষে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন, চলবে টানা তিন দিন। এরপর দল যাবে রাওয়ালপিন্ডি, যেখানে ২১ আগস্ট মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ।